গুড ইভিনিং বন্ধুরা, আমি অনিন্দিতা। আশা করব আমার সব বন্ধুরা খুব ভালো আছো, আর আমাকে তো দেখতেই পাচ্ছো আমি খুব ভালো আছি আর একটু আনন্দেই আছি। আজকে রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো, সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, মানে বাড়ির ঠিক সামনে বলবো না, যেতে যেতে মানে হেঁটে হেঁটে যেতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে আর কি। মানে আমি যেভাবে ধীরে ধীরে হাঁটি তো আমার হাঁটাতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগে। যাচ্ছি হচ্ছে একটা মেলাতে যাচ্ছি, গত বছর মানে প্রত্যেক বছরই ওইখানটাতে মেলা বসে, বোসপুকুরের ওখানে মেলা বসে, তো এবারও কোনো রকম অন্যথা হয়নি, মেলাটা বসেছে। কিন্তু গত বছর কি হয়েছিল যে মেলা বসার সাথে সাথে আমরা ছুটেছিলাম মেলাতে, কারণ এবছর কিন্তু অত আমার মানে মেলাতে যাওয়ার ইন্টারেস্ট ছিল না। কারণ প্রথমে একটা তো যেটা হয় যেটা একটা ভয় তো রয়েছে, কিন্তু তাও না ভাবছি যে এত মানুষ যখন যাচ্ছে তো ঠিক আছে, আসলে রেস্টটা একটু কমে গেছে সেই হিসেবে, যে প্রথম দিকে না মেলা বসার সাথে সাথেই অনেকে ছোটে দৌড়ায়, তো সেই হিসেবে ভিড়টা একটু কম মনে হচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে না এখন যাওয়া যেতে পারে। আর কালকে হচ্ছে 31, তো কালকে ভিড় হবে, 1 জানুয়ারি তো ভিড় হবে আর কি, তো সেই কারণে আজকে 30 তারিখ, তো সেই কারণে ভাবলাম যে আজকে তাহলে ঘুরে আসি। তো সেই কারণে তো কিন্তু বেশি কিছু কেনাকাটি হয়তো করতে পারবো না, কারণ পকেটের জোরটা একটু কমই আছে, ঠিক আছে, অত পকেটে এখন আর দম নেই। তো দেখি কি কিনি, আমার একটু ইচ্ছা আছে যে বুদ্ধ বুদ্ধ মানে মূর্তি যেটা হয় না, ছোট একটা বুদ্ধ মূর্তি আমার কেনার ইচ্ছা আছে। তো দেখি কি কিনি, আর তোমাদেরটা একটুখানি মেলাটা দেখাবো, তো চলো বেরিয়ে পড়ি, আর বেশি কথা বলবো না। আমি কিন্তু রেডি হয়েই গেছি, কিন্তু আমার রেডি হতে বেশি সময় লাগে না, কিন্তু রেডি হয়ে যাবার পরে বেরোতে আমার অনেকটা সময় লেগে যায়। এখন তো নতুন হয়েছে, মাস্ক নাও তারপরেই ভুলে যাই, আবার স্যানিটাইজার নিতে হয়, তারপরে ব্যাগটা বন্ধ করে নিলাম, তারপরে দেখলাম যে ঘরের যে চাবিটা সেটা আমি নিইনি, আবার আবার কিছুক্ষণ বাদে বেরিয়ে যে যেই মানে ঘর থেকে বেরিয়ে যাই তখন দেখি রুমালও নিইনি। মানে এই করতে করতেই আমার কিন্তু মানে অনেকটা সময় প্রায় চলে যায়, মানে রেডি হয়ে যাই, মানে মেকআপ করতে আমার বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু এই সব কাজগুলো করতেই আমার অনেকটা সময় প্রায় লেগে যায়। এখানে একটা সেরামিকের দোকান লাগিয়েছে, তো এইটা আমার খুব ভালো লেগেছে, বিভিন্ন ধরনের সমস্ত জিনিস এখানে রয়েছে, আর মানে বিভিন্ন প্রাইজের মধ্যে রয়েছে, আর খুব সুন্দর মানে ডিজাইনগুলো খুব সুন্দর। তো আমি এখান থেকে পরে একটা ট্রে নিয়েছিলাম, তো আমার তো বেশ ভালো লাগছিল, আমি অনেকটা সময় এখানে প্রায় কাটিয়েছি। আর এগুলো কিন্তু মানে পড়লে ভেঙে যাবে, যেটা সেরামিকে তোমাদের আগেও বললাম, আর খুব সুন্দরও লাগছিল দেখতে, কালারফুল লাগছিল ভীষণ। এই দোকানটায় সমস্ত কিছু কাঠের কাজ করা সব জিনিস পাওয়া যাচ্ছে, দামটা সত্যি কিন্তু খুবই রিজনেবল, আর যেরকম মানে সবাইকে গিফট করার জন্য কিন্তু খুবই পারফেক্ট ছিল এই দোকানটা। নানান ধরনের, যেমন ধরো মশলাদানি যখন এখন খুব মানে বেরিয়েছে, অনলাইনে পাওয়া যাচ্ছে, তারপরে চাবি রাখার জিনিসগুলো, বাটি পর্যন্ত ভেতরটা স্টিল বাইরেটা কাঠ, ভীষণ সুন্দর। মানে সবাইকে যদি কাউকে গিফট করতে দেওয়া হয় এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো। দেখো বিভিন্ন ধরনের মশলাদানিটাও বিভিন্ন ধরনের ছিল, হাতা থেকে শুরু করে সমস্ত কিছু, এমনকি ঘর সাজানোর জিনিসও এখানে রয়েছে। আর আমার সবথেকে ভালো লেগেছিলো যে সাইড টেবিলগুলো, ছোটো বড় যেগুলো এখন অ্যামাজনে ফ্লিপকার্টে পাওয়া যায় সেখানে এখানে পাওয়া যাচ্ছে। আমি দামটাও জিজ্ঞেস করেছিলাম, একটা দাম বলেছে যে 3000 টাকা, কিন্তু ওটা আমার ভীষণ বেশি দাম লাগলো, কিন্তু জিনিসটা সত্যি কিন্তু খুবই ভালো লেগেছে। এই যে এইটা আমি দর করেছিলাম, এটা 3000 টাকা বলেছে, কিন্তু অন্যান্য বাকি জিনিসগুলো কিন্তু খুবই রিজনেবল ছিল।
এরপর আমি ঢুকে গেলাম সুগার অ্যান্ড স্পাইসে, কেকের দোকানটায়। তো আমি মেলা থেকে ওকে কিছু কিনে দিইনি খাবার, কারণ আমি সেটা মানে আনহাইজিনিক মলে মনে হয়েছিল, কারণ ওখানে হাতটাও স্যানিটাইজ করতে হতো। তো সেই কারণে ভাবলাম একটা প্রপার একটা দোকানে গিয়ে কিনে দেওয়াটাই বেটার। তো এখানে এসে আমি হাতটা আগে স্যানিটাইজ করেছি, তারপরেই কিন্তু কেকটা ওকে খেতে দিয়েছিলাম। আর আমার কেন জানি না মনগিনিসের থেকে না সুগার অ্যান্ড স্পাইসের কেকগুলো আমার বেশি ভালো লাগে খেতে, মানে আমার একটু নিজের টেস্টি বলে বেশি বলে মনে হয়। মনগিনিসের কেকটা আমার খুব একটা বেশি ভালো লাগে না। তো এখানে অনেক ধরনের কেক ছিল, প্যাটিস ছিল আর স্যান্ডউইচ ছিল। তো মেয়ে যেরকম কেকটাই বেশি পছন্দ করেছিল, তো এই কেকটাই খেলো। তবে যে খুব কেনাকাটি করেছি এমন নয়, তোমাদের বলেই গিয়েছিলাম যে আমার পকেটে একটু টান আছে, তো সেই কারণে খুব বেশি জিনিসপত্র কিনিনি। আর তাছাড়াও কি বলতো, যেই দোকান থেকে জিনিসগুলো কিনছিলাম, মানে একটা দোকান থেকে, সেই দোকানের লোকটার ব্যবহারটা না একদমই ভালো লাগলো না। মানে কিনলে কিনুন, না কিনলে যান, মানে একটু কমানো যাবে না এরকম আর কি, মানে ব্যবহারটা ভালো না। অনেক সময় জিনিসপত্র কমায় না দামটা, কিন্তু তাহলেও যে একটা বলার একটা মানে ব্যবহারটা ভালো থাকে না, সেই ব্যবহারটা ঠিক ভালো পেলাম না। তো সেই কারণে আমি ওই দোকান থেকেই দুটো জিনিস কিনেছি, কিন্তু আর বেশি কিনিনি। তো প্রথম জিনিস হচ্ছে এইটা একটা কিনেছি, এরকম ওই বেগুন পোড়া বা টমেটো পোড়া, ওগুলো জাস্ট পোড়া পুরোর জন্য। এইগুলো বেশ ভালো, বেশ ভালো একটা স্ট্যান্ডও আছে, দেখো এরকম স্ট্যান্ড দেওয়া আছে, ঠিক আছে এইরকম। আর এটার দাম নিয়েছে 120 টাকা, এটার দাম, সরি এটার দাম 140 টাকা নিয়েছে, ঠিক আছে। আর আরেকটা নিয়েছি এরকম তরকা দেওয়ার জন্য, জাস্ট আমার এটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো পেয়ে গেছি যখন নিয়েছি। আর এটার দাম 120 নয় 140, যে কোনো একটা, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা দাম 120 কি 140, এই দুটোর মধ্যে আমার গুলিয়ে গেছে আর কি। তো এটা আমার খুব ইচ্ছা ছিল, তো এরকম মা তো বললো বেশ ভালোই হয়েছে। তা আমার একটু আরেকটু অন্যরকম কেনার ইচ্ছা ছিল, যে পুরো ব্ল্যাক হবে, সেরকম পেয়েছিলাম, কিন্তু খুব একটা না আমার সেটা ভালো লাগলো না, পোক্ত লাগলো না। তো এই দোকানদারটার ব্যবহারটাই আমার ভালো লাগেনি, তাই জন্য আমি আর বেশি আর কিছু কিনিনি। আর আরেকটা জায়গা থেকে নিয়েছি, এই লোকটা খুবই ব্যবহার ভালো, কিন্তু যেহেতু আমার পকেটে একটু টান ছিল, তাই জন্য আমি কিনতে আর বেশি কিছু পারিনি। এইটা হচ্ছে মাইক্রোওভেনের জন্য, মানে মাইক্রোওয়েভে যাবে, এটা মাইক্রোওয়েভ প্রুফ। আর তাছাড়াও যে অনেক সময় পকোড়া ফকোড়া বা যে কোনো খাবার যে মানে রাখা যাবে আর কি, রেখে বেশ ভালো মানে ডেকোরেশন করবার জন্য, কিন্তু এটা বেশ ভালো, আমার এটা খুব পছন্দ হয়েছে। এটার দাম চেয়েছিল, আরে আমি দৌড় না মানে ওখানেই উঠতে হবে, আরে উঠ। তো এটা বেশ ওইরকম, এটার দাম চেয়েছিল 150 টাকা, তো ঠিক আছে, তো আমি এটার দাম নিয়ে এসেছি 120 টাকায়। তো এটা আমার বেশ ভালো লেগেছে, আর বেশ পোক্ত। আর এই সব জিনিসগুলো ভেবো না যে এখন আমি খাটের ওপর রেখেছি, সব কিন্তু আসার পরেই আমি ধুয়ে নিয়েছি। জলটা তো মনে দেখাতে পারবো না, এই দেখো হাতে জল লেগে আছে, ঠিক আছে এইরকম সব, এই দেখো। তো আমি এসেই একদম ধুয়ে টুয়ে নিয়েছি, তো এই হচ্ছে ব্যাপার। আর মেয়ে ফেরার সময় মনগিনিস না কোথা থেকে জানো, সুগার স্পাইস থেকে ওকে কেক খাইয়ে ফিরেছি বাড়ি। আর একটু যাওয়ার ইচ্ছা ছিল অ্যাক্রোপলিস মলে, কারণ ও সেইবার যায়নি, মানে ওই 25th যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি ভিড়ের জন্য। কিন্তু এমন একটা জুতো পড়ে গেছে যার জন্য ও আর যেতে পারলো না ওখানে, কারণ বলছে আমি আর হাঁটতে পারবো না। তা ওরই ইচ্ছা ছিল, আমার যে খুব যে যাওয়ার ইচ্ছা ছিল এমন নয়, তো ও বললো যে না আমি আর যাবো না, অন্য একদিন যাবো। তো ঠিক আছে, সাজানো তো রয়েছে। আর এই মেলাটা 15 জানুয়ারি অবধি রয়েছে, তো যদি কেউ আমার আশেপাশে থাকো তাহলে অবশ্য করেই একবার যেও, খুব বেশি বড় করেনি। এর আগে না আরও অনেক কিছু মানে বেশ ভালো ভালো আইটেম নিয়ে বসতো, কিন্তু যা দেখলাম মেলাটার দোকান খুব মানে এক একটা দোকান বড় বড়, কিন্তু দোকানের পরিমাণ খুবই কম ছিল। মানে এই করোনার জন্যই হয়তো কেউ খুব একটা দোকান হয়তো ভাড়া নেয়নি, যে কীরকম লোকজন আসবে কি আসবে না সেই কারণে।
তো আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি কোথাও ভালো লাগে অবশ্য করে লাইক করো, শেয়ার করো, আর নতুন কেউ এলে অবশ্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।